সম্পত্তির খকেই কাল হল সুকন্যা বরার ছবছরত কোটিপতি হওয়া ধন কুবের সুকন্যা বরাক গ্রেপ্তার ছবছর চাকরি করে হুয়ে বাবে সম্পত্তির পাহাড় গড়া সুকন্যা বরাক অবশেষত গ্রেপ্তার করলে সিএম ভিজিলেন্সে লোভিয়া বিষয়াগৰাকীয়ে এন আর সির কামতো মন খুলি চলাইছিল দুর্নীতির মুকলি বজার চাকরির কার্যকালত চাকরি করে থাকা কার্যকাল কি নামে বেনামে দুর্নীতি করেছিল কিমানের কোনো কাম এটা করে দিয়ার বাবদ কারপরা কি ধন লৈছিল সেই সকলখিনি কথা যেহেতু পোহর আহব এগারী সুকন্যার পর যেহেতু মরিগাঁও থাকা সময়সত এন আর সির কথা আহি পড়ছে এন আর সির সময় বহুতো দুর্নীতি করার অভিযোগ উঠিছে তার কাম করে থাকা অবস্থা 17 বিঘাতকৈ অধিক ভূমি ক্রয় করার কথা আছে মহানগরীর 6টা স্থানত মাটি সম্পত্তির কথা কোয়া হয়েছে জয়ানগরের যে ফ্লেট সে 5 তারকাযুক্ত হোটেলত কোয়া আসলে কোনো কোনে কম নয় দীর্ঘদিনের জেরার অন্তত অবশেষত সিএম ভিজিলেন্সর জালত পড়িল নিলম্বিত এডিসি সুকন্যা বরা আয় বহির্ভূত সম্পত্তির গোচরত 5 বার জেরার সম্মুখীন হয়ে গ্রেপ্তার হল দুর্নীতির রানী সুকন্যা সিএম ভিজিলেন্সে প্রথমতে তদন্ত আরম্ভ করেছিল সাংসদ পুঁজির ধনের অপব্যবহার করা এক গোচরত জি কেলেঙ্কারিত আন তিনি বিষয়াসহ নাম সামর খাইছিল সুকন্যা বরার পরবর্তী সময়ত সিএম ভিজিলেন্সর তদন্তকারী দলে সুকন্যার নামত থাকা বহু সম্পত্তির সম্ভেদ পায় লগেলগে পুনের আয় বহির্ভূত এক গোচর রুজু করে আরম্ভ হল অভিযান সুকন্যার গান্ধীবস্তিত থাকা পিতৃগৃহত অভিযান চলাই সুকন্যাক জেরা করতেই উলাই পড়িল এখন দীঘলিয়া তালিকা পোহরলৈ আহিল সুকন্যার আছে আয়তকৈ 400 গুণ বেশি সম্পত্তি আছে 5খন বিলাসী বাহনও মহানগরীর দক্ষিণ হরণিয়া জয়ানগর কাহিলিপাড়া হাতিগাঁওত ঘর মাটি কই থাকিলে উর নপরা অগাধ সম্পত্তি দেখি তবধ মানিছিল তদন্তকারী দলে জেরার কালত সঠিক উত্তর দিয়া নাছিল পাসপোর্ট ব্যাংক লকারর তথ্য সন্দর্ভত ইয়ার মাজতে জেরার সম্মুখীন হয়েছিল সুকন্যার পরিয়ালর লোকও অবশেষত সিএম ভিজিলেন্সে গ্রেপ্তার করে আজি আদালতত হাজির করায় সুকন্যাক জিম্মত লৈ সুকন্যাৰ পৰা নোপোৱা উত্তৰসমূহ উলিয়াব পাৰিবনে সিএম ভিজিলেন্সে নে কেৱল কাৰাগাৰলৈ প্ৰেৰণ কৰিয়েই দায়িত্ব সামৰিব সমগ্ৰ তদন্তৰ বীৰিঞ্চি কুমাৰ ডেকাৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট